আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের লাস্টের পার্ট অর্থাৎ চার নম্বর পার্টের একষট্টি থেকে চুয়াত্তর নম্বর প্রশ্নগুলোর সমাধান দেখব এবং প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা নির্দিষ্ট অঙ্কের সমাধান দেখতে পারো একষট্টি নম্বর অঙ্কটা বলেছে ছ মাস অন্ত সুদ দেওয়া হলে আট টাকা দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দেড় বছরে কতটা সুদ হবে তাহলে দেখো এখানে মাস অন্তর দিয়েছে আর এই যে পার্সেন্টেজটা দিয়েছে এই সুদের হার এটা দিয়েছে ক বছরের এটা দিয়েছে বছরের সাপেক্ষ ইয়ারলি তাহলে এই যে টেন পারসেন্ট যে আমাদের রেট অফ ইন্টারেস্ট এটা হলো ইয়ারলি তাহলে আমাদের যদি মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তাহলে টেন পার্সেন্ট ইয়ারলি তাহলে হাফ ইয়ারলি কত পার্সেন্ট দেবে হাফ ইয়ারলি দেবে ফাইভ পার্সেন্ট দেবে এটা হলো হাফ ইয়ারলি হাফ ইয়ারলি দেবে এবার দেখো হাফ ইয়ারলি ফাইভ পার্সেন্ট করে দিচ্ছে কটা টার্মে দিচ্ছে ছ মাস অন্তর অন্তর করে দেখো প্রথমে ছ মাসের মাথায় একবার দেবে তারপর দেখো বারো মাসের মাথায় একবার দেবে তারপরে দেখো আঠেরো মাসের মাথায় দেবে আচ্ছা আঠেরো মাস পর্যন্ত কেন নিলাম কারণ এখানে দেড় বছর টাইমটা বলে দিয়েছে তাহলে আঠেরো মাস মানে দেড় বছর তাহলে তিনটে ইন্টারভ্যালে কি পাবো আমরা ইন্টারেস্টটা পাবো তাহলে তিনটে টার্মে আমাদের হিসাব করতে হবে তাহলে ফাইভ মানে কত ফাইভ মানে হলো দেখো পাঁচ বাই একশো পাঁচ বাই একশো মানে হলো এক বাই কুড়ি তাহলে কেউ যদি কুড়ি টাকা রাখে সে কত টাকা পাচ্ছে সে একুশ টাকা পাচ্ছে এরকম করে কটা টার্ম পাচ্ছে তিনটে টার্মে পাচ্ছে তিনটে টার্মে রাখ পাচ্ছে অর্থাৎ দেখো কেউ যদি আট হাজার টাকা রাখে সে পাবে ন হাজার দুশো টাকা পাবে এই টাকাটা পাবে অর্থাৎ দেখো অর্থাৎ দেখো সুদের পরিমাণ কত সুদের পরিমাণ হচ্ছে এক টাকা এক হাজার দুশো একষট্টি টাকা অর্থাৎ অপশান ডি বাষট্টি রংকটা বলেছে কোনো টাকার পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো দশ টাকা হলে ওই সময়ের সরল সুদ কত হবে তাহলে দেখো পাঁচ পার্সেন্ট হারে দু বছরে তাহলে পাঁচ পার্সেন্ট করে প্রথম বছর পাঁচ পরের বছরও পাঁচ প্লাস পাঁচ গুণ পাঁচ বাই একশো তাহলে এইটা হলো টোটাল পার্সেন্টেজ অর্থাৎ দেখো দশ প্লাস পয়েন্ট টু ফাইভ এত পার্সেন্ট অর্থাৎ দেখো মোটের ওপর দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট পাচ্ছে তাহলে এই দশ দুই পাঁচ পার্সেন্ট যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টটা মানেই বলে দিয়েছে চারশো টাকার সঙ্গে সমান ঠিক আছে এবার আরেকটা জিনিস ভেবে দেখো এই যে মানে পাঁচ করে দু বছরে পাঁচ পার্সেন্ট করে যদি দু বছর সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে পাঁচ দশ পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে আমরা এখান থেকে যদি ডাইরেক্ট যদি দশ পার্সেন্ট বের করে ফেলতে পারি তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টটা সরল সুদের পরিমাণটা কত সেটা হতো তাহলে এক পার্সেন্ট মানে কত দেখো এখান থেকে এক পার্সেন্ট মানে পাচ্ছি আমরা চারশো দশ বাই দশ দশমিক দুই পাঁচ আর দশ পার্সেন্ট মানে কত দেখো দু বছরে দু বছরে কত সিম্পল ইন্টারেস্টটা পাঁচ পার্সেন্ট করে পাঁচ প্রথম বছরও পাঁচ পার্সেন্ট পরের বছরও পাঁচ পার্সেন্ট প্রথম বছরও পাঁচ পার্সেন্ট প্লাস পরের বছরও পাঁচ পার্সেন্ট তাহলে মোটের ওপর দশ পার্সেন্ট হলো ইন্টারেস্ট দু বছরে ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে হলো চারশো দশ ইন্টু দশ বাই দশ দশমিক দুই পাঁচ তাহলে এখানে দশমিক যদি তুলে দেওয়া হয় এখানে ওপরে যাবে একশো ঠিক আছে এবার কাটাকুটি করা করা হোক এটা দুই এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ দুশো পাঁচ আর দুশো পাঁচ দুগুণে চারশো দশ তাহলে আলটিমেটলি হচ্ছে চারশো তার মানে দেখো তার মানে সরল সুদের পরিমাণ কত চারশো টাকা অর্থাৎ অপশান এ দেখো তেষট্টিটা বলেছে দু বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিরাশি পয়েন্ট দুই টাকা সুদ পেল তার আসলের পরিমাণ কত ছিল তাহলে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দু বছরে পেয়েছে তিরাশি পয়েন্ট দুই তাহলে আট পার্সেন্ট করে পেয়েছে তাহলে প্রথম বছরও আট পরের বছরও আট প্লাস চক্রবৃদ্ধি সুদ বলেছে তার মানে কি আট আটে চৌষট্টি বাই একশো এত পার্সেন্ট তাহলে মোটের ওপর দেখো ষোলো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ঠিক আছে এই ষোলো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট যেটা আমরা বের করলাম সেই টাকাটাই সুদের পরিমাণ কত বলেছে তিরাশি দশমিক দুই তাহলে এটা মানেই হলো তিরাশি পয়েন্ট দুই টাকা ঠিক আছে তাহলে এক পার্সেন্ট মানে কত এক পার্সেন্ট মানে হলো তিরাশি পয়েন্ট দুই বাই ষোলো দশমিক ছয় চার ঠিক আছে এবার একশো একশো মানেই তো আমাদের কি মূল আসলের পরিমাণ তাহলে তিরাশি দশমিক দুই গুণ একশো বাই ষোলো দশমিক ছয় চার এবার এখানে দশমিক তুললাম গুণ একশো আর এই দশমিক তুললে এখানে আসবে দশ ঠিক আছে শূন্য শূন্য কেটে গেল তাহলে দেখো এবার দেখো এখানে যদি দুই দিয়ে কাটি পাঁচ হবে আর এটাকে দুই দিয়ে কাটলে হবে আট দুগুণে ষোলো তিন দুগুণে ছয় আর হলো দুই দুগুণে চার আটশো বত্রিশ তাহলে এই আটশো বত্রিশ হারে এখানে আটশো বত্রিশ কেটে গেলো তাহলে আলটিমেটলি হচ্ছে পাঁচশো তাহলে একশো পার্সেন্ট মানে হল পাঁচশো টাকা অপশান বি চৌষট্টিটা বলেছে কত টাকার দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের স্ববৃদ্ধি এত টাকা হবে তাহলে দশ পার্সেন্ট হারে তাহলে দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে হলো দশ বাই একশো অর্থাৎ এক বাই দশ তাহলে কেউ যদি দশ টাকা রাখে সে কত টাকা পাবে সে এগারো টাকা পাবে এরকম করে ক বছরের টার্ম আছে তিন বছরের টার্ম টাকা করে রাখলে এগারো টাকা করে পাবে তাহলে আলটিমেটলি কেউ যদি হাজার টাকা রাখে সে আসলে তাহলে কত পাচ্ছে তেরোশো একত্রিশ টাকা পাচ্ছে এবার দেখো আমাদের বলেছে সবৃদ্ধি মূল মানে অ্যামাউন্টটা কত বলেছে তেরো হাজার তিনশো দশ টাকা তাহলে দেখো এর সঙ্গে যদি দশ দিয়ে গুণ করি তাহলে আমাদের কী পেয়ে যাচ্ছি সমৃদ্ধির মূল যে অ্যামাউন্টটা দেওয়া আছে তেরো হাজার তিনশো দশ টাকা তাহলে এদিকে যদি দশ দিয়ে গুণ করি ঠিক এটাকেও দশ দিয়ে গুণ করবো অর্থাৎ দেখো দশ হাজার টাকা তাহলে কেউ যদি দশ হাজার টাকা রাখে সে তেরো হাজার তিনশো দশ টাকা পাবে অর্থাৎ আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল সেটা দশ হাজার টাকা অপশান সি দেখো পঁয়ষট্টিটা বলেছে দু হাজার টাকা আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে তাহলে দু হাজার টাকার আট পার্সেন্ট হারে দু বছরে তাহলে আট পার্সেন্ট করে রাখছে দু বছর তাহলে আট পার্সেন্ট প্লাস আট পার্সেন্ট প্লাস সিক্সটি ফোর বাই হানড্রেড এত পার্সেন্ট তাহলে মোটের ওপর হচ্ছে দেখো ষোলো পয়েন্ট ছয় চার পার্সেন্ট তাহলে এই যে পার্সেন্টটা এই টাকাটা কি এটা দু বছরের দু বছরের হলো কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে এবার বলেছে কত টাকার উপর দু হাজার টাকার ওপর তাহলে আমরা দু হাজার টাকার সাপেক্ষে কত হচ্ছে সেটা বের করে ফেলি ষোলো পয়েন্ট ছয় চার পার্সেন্ট মানে নিচে একশো এবার এই দশমিক তলার জন্য নিচে আরও দুটো একশো মানে একশো আসবে আর দুটো শূন্য আসবে তাহলে এবার এখান থেকে আমরা তিনটে শূন্য কেটে দিলাম এক দুই তিনটে শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের তিন হাজার তিনশো আঠাশ বাই দশ অর্থাৎ তিনশো বত্রিশ পয়েন্ট আট টাকা অর্থাৎ অপশান সি ছেষট্টিটা বলেছে কত টাকার দশ পার্সেন্ট হারে সুদ তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তিরানব্বই টাকা হবে তাহলে দেখো তিন বছরে চক্রবৃদ্ধির সুদ আর হলো সরল সুদের পার্থক্য তাহলে তিন বছরের চক্রবৃদ্ধির সুদটা কত বের করি আমরা তিন বছরের চক্রবৃদ্ধির সুদ হবে দশ পার্সেন্ট করে দশ পার্সেন্ট মানে কত দশ বাই একশো ঠিক আছে মানে এক বাই দশ তাহলে কেউ যদি দশ টাকা রাখে সেটা কততে পরিণত হচ্ছে এগারো টাকায় দশ টাকা রাখলে এগারো টাকায় ক বছর তিন বছর দশ টাকা রাখলে এগারো টাকায় হচ্ছে তাহলে কেউ যদি হাজার টাকা রাখে সে টাকাটা কততে পরিণত হচ্ছে তেরোশো একত্রিশ টাকায় পরিণত হচ্ছে ঠিক আছে তাহলে হাজার টাকা রাখলে সেই টাকাটা তেরোশো একত্রিশ টাকায় পরিণত হচ্ছে এবার এটা গেলো আমাদের কি অ্যামাউন্ট তাহলে এক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ হয়েছে তিনশো টাকা ঠিক আছে হাজার টাকা রাখলে তিন বছরের জন্য তিনশো টাকা আর হাজার টাকা যদি আমরা রাখি সেটা যদি সিম্পল ইন্টারেস্ট হয় টেন পারসেন্টে তাহলে তিন বছর হবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ হাজার টাকা তিরিশ পার্সেন্ট মানে হলো তিনশো টাকা দেখো তাহলে সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা কত হচ্ছে তিনশো টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্টে হয়েছিল আমাদের তিনশো টাকা তাহলে এই দুটোর মধ্যেকার পার্থক্য কত একত্রিশ টাকা তাহলে একত্রিশ টাকা সুদের ডিফারেন্স হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে আমাদের হিসাবে যেটা একত্রিশ টাকা সুদের ডিফারেন্স হচ্ছে ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে সেটা প্রশ্ন বলে দিয়েছে তিরানব্বই টাকার সঙ্গে সমান তাহলে আমাদের হিসাবে যেটা এক টাকা হবে সেটা বইয়ের হিসাবে সেটা হবে তিন টাকার সঙ্গে সমান এবার আমরা ধরেছিলাম হাজার টাকা আমরা কি করেছিলাম ইনভেস্ট করেছিলাম বা হাজার টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল তাহলে হাজার টাকা যখন হবে তখন সেটা বইয়ের হিসাবে বা প্রশ্নের হিসাবে কত হবে তিন হাজার টাকা হবে তাহলে উত্তর হবে অপশান সি সাতষট্টিটা বলেছে কিছু পরিমাণ টাকার তিন বছরের স সমূল চক্রবৃদ্ধি আটশো টাকা এবং চার বছরে সমল চক্রবৃদ্ধি আটশো চল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে দেখো চার বছরে যখন চার তিন বছর ছিল তখন যে টাকার পরিমাণটা ছিল সেটা ছিল আটশো টাকা তাহলে এই আটশো টাকাটা কি হয়েছে বেড়ে চার বছরের শেষে কত হয়েছে চার বছরের শেষে হয়েছে আটশো আটশো চল্লিশ টাকা তাহলে এই যে চল্লিশ টাকা এই চল্লিশ টাকাটা ইন্টারেস্ট কার ওপরে আটশো টাকার উপরে এই যে তিন বছরের পরে যে এক বছর ধরে যে টাকাটা খাটলো কোন টাকাটা খাটবে আটশো টাকা খেটেছে তার ফলে চল্লিশ টাকা ইন্টারেস্ট পেয়েছি তাহলে এক বছরে যে টাকাটা ইন্টারেস্ট হয় সেটা হলো চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকায় ইন্টারেস্ট হয় কত টাকায় আটশো টাকায় একশো টাকায় কত তাহলে ফাইভ পার্সেন্ট তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ফাইভ পার্সেন্ট অপশান সি দেখো আঠট্টিটা বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে দু হাজার টাকার বছরে চার হাজার টাকা হয় ওই টাকা কত বছরে আট হাজার টাকা হবে তাহলে দেখো দু হাজার টাকা বছর সময় নিলে চার টাকায় পরিণত হয় এবার দু বছরের শেষে মানে তিন নম্বর বছরের শুরুতে আমাদের অ্যামাউন্টের পরিমাণটা কত থাকবে চার হাজার থাকবে চার টাকা আবার দু বছরে কতটা পরিণত হবে দ্বিগুণ হবে মানে আট হাজার টাকায় পরিণত হবে তাহলে একটা জিনিস দেখো তাহলে মোটের উপর কত সময় লাগছে এদিকে বছর এদিকে বছর তাহলে মোট সময়টা হলো চার বছর তাহলে চার বছর সময় হবে মানে বি তাহলে বলেছে দেখো কিছু টাকার ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে দু বছরের সরল সুদ হলো ষোলোশো টাকা ওই টাকার একই চক্রবৃত্তি সুদের হারে তিন বছরে কত টাকা সুদ হবে তাহলে পাঁচ পার্সেন্ট হার কিছু টাকার আমরা অ্যামাউন্টটা জানি না তাহলে ষোলোশো টাকা দেখো ষোলোশো টাকা সুদ হয় প্রিন্সিপাল পি ধরি আর হলো এখানে পাঁচ টি হলো দুই বাই একশো তাহলে দেখো হচ্ছে এই পাঁচ আর দুই একশো কাটলাম একটা শূন্য কেটে দিলাম তাহলে প্রিন্সিপালের পরিমাণ হচ্ছে দেখো ষোলো হাজার টাকা তাহলে ষোলো হাজার টাকাটা ছিল আমাদের মূল টাকা এই টাকাটা কি হয়েছে পাঁচ পার্সেন্ট হারে বছরে খেটেছিল ঠিক আছে এবার বলছে ওই টাকা একই চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে কত হবে তাহলে পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো তার মানে হচ্ছে এক বাই কুড়ি তাহলে কুড়ি টাকা যদি কেউ ইনভেস্ট করে সে টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে একুশে এরকম করে কবার হচ্ছে এরকম করে তিনবার হয়েছে তিন বছর তিনবার পরিণত হয়েছে তাহলে আট হাজার টাকা যদি কেউ ইনভেস্ট করে সে টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে সেই টাকাটা ন হাজার দুশো একষট্টি টাকায় পরিণত হচ্ছে কিন্তু আমাদের দেখো প্রিন্সিপাল অ্যামাউন্টে কত ষোলো হাজার ছিল তাহলে আট হাজার টাকা ইনভেস্ট করলে ন হাজার দুশো হচ্ছে তাহলে এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা ষোলো হাজার পেয়ে যাব তাহলে দুই দিয়ে গুণ করলে হবে ষোলো হাজার তাহলে ষোলো হাজার টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে আমরা পাবো কত আঠেরো হাজার পাঁচশো বাহান্ন টাকা ঠিক আছে তাহলে এক্ষেত্রে ইন্টারেস্ট কত হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে দেখো আঠেরো হাজার পাঁচশো বাহান্ন না সরি বাইশ টাকা এটা থেকে আমরা যদি ষোলো হাজার টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব অর্থাৎ দু হাজার পাঁচশো বাইশ টাকা হলো আমাদের ইন্টারেস্ট দু হাজার পাঁচশো বাইশ টাকা অপশান বলেছে দেখো সাত হাজার পাঁচশো টাকার দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমূল চক্রবৃদ্ধি হলো ন টাকা ওই একই হারে একই সময় একই সুদের হারে সরল সুদ কত হবে তাহলে দেখো এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিয়েছে আর সুদে আসলে অ্যামাউন্টটা দিয়েছে মানে প্রিন্সিপালটা দিয়েছে আর এখানে অ্যামাউন্টটা দিয়েছে আর টেন পার্সেন্ট ইন্টারেস্ট ঠিক আছে যেটা দেওয়া নেই সেটা হলো টাইম পিরিয়ডটা কত বছরে তাহলে আমরা এক কাজ করি আমরা এখানে আমরা জানি প্রিন্সিপাল বাই অ্যামাউন্ট সরি প্রি অ্যামাউন্ট আর প্রিন্সিপালের যে রেশিওটা বা যে ফ্র্যাকশানটা সেই ফ্র্যাকশানের রেসপেক্টেই আমরা কী বের করতে পারি আমরা টাইম ফ্রেমটা বের করতে পারি সময়টা বের করতে পারি তাহলে আমরা এটা দিয়ে হিসাব করে দেখি কি হয় তাহলে এখানে যদি পনেরো দিয়ে কাটা হয় তাহলে পনেরো দিয়ে কাটা হলে ছয় পনেরো নব্বই ছশো পাঁচ আর এটা পনেরো দিয়ে কাটলে হবে পনেরো পঁচাত্তর পাঁচশো এবার পাঁচ দিয়ে কাটলে এটা হবে এক পাঁচ দিয়ে কাটলে পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ একশো একুশ আর এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে একশো তাহলে দেখো আলটিমেটলি হচ্ছে একশো একুশ বাই একশো তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি এটা হবে এগারো স্কোয়ার বাই দশে স্কোয়ার তাহলে এগারো স্কোয়ার বাই দশ স্কোয়ার মানে দেখো টাইমটা কবার গুণ হয়েছে দুবার গুণ হয়েছে তার মানে এগারো গুণ এগারো দুবার হয়েছে তার মানে দু টাইম পিরিয়ডটা হলো বছর তাহলে সময়টা হলো সময়টা হলো দুই বছর এবার এই দুই বছরে একই সুদের হারে সরল সুদ হবে বের করে নিই তাহলে দেখো সাত টাকার দু বছরে দশ পার্সেন্ট করে সুদ কত হবে দশ পার্সেন্ট করে তাহলে সাত হাজার পাঁচশো গুণ দুই গুণ দশ বাই একশো তাহলে আলটিমেটলি হচ্ছে দেখো পনেরোশো টাকা সাতশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে পনেরোশো টাকা অপশান এ দেখো একাত্তরটা বলেছে পাঁচ হাজার টাকার বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ ছ মাস অন্তর এবং এক বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত হবে তাহলে পাঁচ হাজার টাকা চার পার্সেন্ট হারে যদি আমরা হিসাব করি চার পার্সেন্ট করে তাহলে মাস অন্তর দেবে তাহলে চার পার্সেন্ট হলো এটা হলো ইয়ারলি ঠিক আছে তাহলে টু পার্সেন্ট হলে সেটা হবে হাফ ইয়ারলি ঠিক আছে টু পার্সেন্ট করে এবার কভার দেখো দেড় বছর তার মানে হলো দেড়বার তিনবার হবে তাহলে প্রথম ছ মাসে একবার দে এক বছরের মাথায় একবার আর দেড় বছরের মাথায় একবার তাহলে টু পার্সেন্ট করে যদি হয় অর্থাৎ কেউ যদি পঞ্চাশ টাকা রাখে সে পাচ্ছে কত টাকা একান্ন টাকা দেখো টু পার্সেন্ট মানে কত দুই বাই একশো অর্থাৎ এক বাই পঞ্চাশ তাহলে কেউ পঞ্চাশ টাকা রাখলে সে পাবে একান্ন টাকা এরকম করে কভার পাবে এরকম করে তিনবার পাবে অর্থাৎ অর্থাৎ কেউ যদি এক লাখ পঁচিশ হাজার টাকা রাখে সে কত টাকা পাবে সে পাবে এক লাখ বত্রিশ হাজার ছশো একান্ন টাকা ঠিক আছে এবার দেখো এটাকে আমাদের মূল টাকাটা কিন্তু পাঁচ হাজার টাকা ছিল তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব এটাকে আমরা ভাগ করব পঁচিশ দিয়ে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে আমাদের পাঁচ হাজার টাকা তাহলে এটাকেও আমরা পঁচিশ দিয়ে ভাগ করি এটাকেও আমরা পঁচিশ দিয়ে যদি ভাগ করি তাহলে সে টাকার পরিমাণটা হবে পাঁচ হাজার তিনশো ছয় পয়েন্ট চার টাকা পয়েন্ট সরি জিরো চার টাকা জিরো চার টাকা এই টাকাটা হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে এটা হলো আমাদের কি হলো এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পাঁচ হাজার টাকার প্রথম বছরে সুদ কত হবে দু টাকা আর পাঁচ হাজার টাকার দেখো এক বছর যদি হিসাবে হিসাব করি তাহলে কি হবে এক বছর হিসাবে করলে প্রথম এক বছরে সুদ হবে দুশো টাকা আর তারপরের যে হাফ বছর আছে সেই হাফ বছরের জন্য পাঁচ হাজার টাকার সুদ কত হবে হাফ বছর মানে কত হাফ বছর মানে সময়টা সেখানে কমে যাচ্ছে মানে একশো টাকা সুদ পাবো আর এই দুশো টাকার জন্য দেখো কত সুদ পাবো দুশো গুণ দুই বাই একশো তাহলে দুই কেন দেখো পুরো বছরেরটা হলো চার আর হাফ বছরের জন্য তাই দুই পার্সেন্ট নিয়েছে তাহলে এটা কাটলাম তাহলে এখানে দেখো এই দুশো টাকার ওপর সুদ পাবো চার টাকা তাহলে দেখো এখানে মোট কত সুদ হচ্ছে দেখো দুশো আর একশো তিনশো আর চার তাহলে এখানে মোট সুদ হচ্ছে তিনশো টাকা তাহলে পুরো বছরের সাপেক্ষে যদি হিসাব করি আমরা তিনশো টাকা পাচ্ছি আর যদি ছ মাস অন্তর অন্তর যদি বা হাফ ইয়ারলি যদি হিসাব করি তাহলে তিন এখানে পাচ্ছি দেখো কত টাকা তিনশো চা তিনশো ছয় দশমিক চার টাকা পাচ্ছি এখানে তিনশো চার টাকা সুদ পাচ্ছি এখানে তিনশো ছয় দশমিক চার টাকা তাহলে দেখো এখানে সুদের ডিফারেন্সটা কত হচ্ছে এখানে সুদের ডিফারেন্সটা হচ্ছে দেখো দুই টাকা দুই দশমিক সরি এটা হবে শূন্য চার হ্যাঁ তাহলে দুই দশমিক শূন্য চার টাকা এই টাকাটা হলো সুদের ডিফারেন্স হচ্ছে দেখো বাহাত্তরটা বলেছে কোনো টাকা দু বছরের সমৃদ্ধিমূল দু লাখ একানব্বই হাজার ছশো টাকা এবং তিন বছরের সমৃদ্ধিমূল তিন লাখ চোদ্দো হাজার নশো আঠাশ টাকা হলে ওই সুদের হারে চল্লিশ হাজার টাকা দু বছরের সরল সুদ কত হবে তাহলে আমরা দেখে নিই দেখো তিন বছর যে সময় ছিল তিন বছরের সময়ে ওর হয়ে ওই টাকাটার পরিমাণ হয়েছে তিন লাখ চোদ্দো হাজার নশো আঠাশ টাকা আর দু বছরের সময় সেই টাকাটাই কত ছিল সেই টাকাটা ছিল দু লাখ একানব্বই হাজার ছশো টাকা এবার যদি আমরা বিয়োগ করি দেখো এখানে হচ্ছে তিনশো আঠাশ টাকা এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে দুই তাহলে তেইশ হাজার তিনশো আঠাশ টাকা তাহলে এই তেইশ হাজার তিনশো আঠাশ টাকা কার ওপর সুদ পেয়েছি এই যে দু বছরের শেষে যে টাকাটা ছিল তার উপরে সুদ তাহলে হচ্ছে তেইশ হাজার তিনশো আঠাশ টাকা সুদ পাওয়া যায় দু লাখ একানব্বই হাজার ছশো টাকায় তাহলে একশো টাকায় সুদ কত কারণ এটা অলরেডি এক বছরের তাই একশো টাকায় সুদ কত তাহলে একশো দেখো এটাকে যদি আমরা ইয়ে করি কাটাকুটি করি দেখো এটা দিয়ে যদি আমরা ডাইরেক্ট কাটি এটা একটা আট গুণ ঠিক আছে আট দিয়ে করলে হয়ে যাবে তাহলে আট পার্সেন্ট হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট আর এর মানে হলো আট পার্সেন্ট এবার বলেছি এই সুদের হারে

বার্ষিক পনেরো পার্সেন্ট হারে এত টাকার এক ব এক পূর্ণা একের চার বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে দেখো পাঁচ মাস অন্তর দিয়েছে ঠিক আছে এবার বার্ষিক পনেরো পার্সেন্ট হারে যে সূত্রটা পাচ্ছিল পাঁচ মাস অন্তর অন্তর দেওয়া মানে কি পাঁচ মাস অন্তর অন্তর দেওয়া মানে দেখো বারো মাসে বারো মান্থ বারো মাসে পায় পনেরো পার্সেন্ট এক মাসে কতটা পাবে এক মাসে পাবে পনেরো বাই বারো পার্সেন্ট আর পাঁচ মাসে কতটা পাবে পাঁচ মাসে পাবে পনেরো গুণ পাঁচ বাই বারো এত পার্সেন্ট তাহলে হচ্ছে পঁচিশ বাই চার পার্সেন্ট এটা হলো প্রতি পাঁচ মাস অন্তর অন্তর এই ইন্টারেস্টটা পাবে ইন্টারভ্যালটা হলো পাঁচ মাসের এবার দেখো এক পূর্ণ একের চার বছর এক পূর্ণ একের চার বছর মানে কত এক পণ্য একের চার বছর মানে ওইদিকে হলো বারো মাস বারো মাস যোগ হলো তিন মাস তিন মাসটা কিসের জন্য এই যে একের চার মানে তিন মাস তাহলে মোট হল পনেরো মাস এবার তিন মাস অন্তর অন্তর পাওয়া মানে কি পনেরো মাস মানে কটা ইন্টারভাল তিনটে ইন্টারভ্যালে পাচ্ছে তাহলে তিনটে ইন্টারভাল পেলে তিনবার হিসাব করতে হবে অর্থাৎ দেখো আমরা পঁচিশ বাই চারটাকে পঁচিশ বাই চার ইন্টু হানড্রেড করি তাহলে এখানে করলে হবে চার তাহলে এক তাহলে এক বাই ষোলো হচ্ছে কেউ যদি ষোলো টাকা রাখে সে কত টাকা পাবে বছরের শেষে সতেরো টাকা এরকম করে কটা টার্মে পাবে তিনটে টার্মে পাবে এই যে পনেরো মাস পাঁচ মাস করে তিনবার পাবে তাহলে ষোলো করে সতেরো টাকা পাবে তাহলে কেউ যদি চার হাজার ছিয়ানব্বই টাকা রাখে সে পাচ্ছে চার হাজার নশো তেরো টাকা ঠিক আছে চার হাজার নশো তেরো টাকা এবার ভালো করে দেখো যে এই টাকাটাকে আমরা আমাদের কিন্তু চার হাজার নশো চার হাজার ছিয়ানব্বই টাকা ছিল না আমাদের ছিল আট হাজার একশো বিরানব্বই টাকা তাহলে এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দেখো হচ্ছে আট হাজার একশো বিরানব্বই টাকা ঠিক আছে তাহলে এটাকেও আমাদের কী করতে হবে দুই দিয়ে গুণ করবো তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করলে হবে তাহলে ন হাজার আটশো ন হাজার আটশো ছাব্বিশ টাকা তাহলে কেউ যদি আট হাজার একশো বিরানব্বই টাকা রাখে সে সুদে আসলে কত পাবে ন হাজার আটশো ছাব্বিশ টাকা অর্থাৎ এখানে ইন্টারেস্টটা কত হচ্ছে এখানে ইন্টারেস্টটা হচ্ছে ষোলোশো চৌত্রিশ টাকা অর্থাৎ অপশান সি চুয়াত্তরটা বলেছে সুরেখা কিছু টাকা ধান নিয়ে তারপরে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকার দুটো সমান কিস্তিতে শোধ করে সুদের হার যদি সাড়ে সাত পার্সেন্ট হয় তবে তা সুদের পরিমাণ কত তাহলে সাড়ে সাত পার্সেন্ট এত পার্সেন্ট তার মানে এটা মানেই হলো পনেরো বাই দুই পার্সেন্ট অর্থাৎ পনেরো বাই দুশো পনেরো বাই দুশো মানে কত তিন বাই চল্লিশ ঠিক আছে তিন বাই চল্লিশ যদি হয় তাহলে কেউ যদি চল্লিশ টাকা নেয় তাহলে তাকে শোধ করতে হবে কত তেতাল্লিশ টাকা ঠিক আছে এবার দেখো এখানে কি বলেছে এখানে বলেছে দুটি সমান কিস্তি দিয়ে তাহলে এটা তো এক বছরেরটা গেল তাহলে দু বছরে যদি নেয় তাহলে আরও চল্লিশ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এখানেও তেতাল্লিশ তাহলে হচ্ছে কত দেখো ষোলোশো টাকা ষোলোশো টাকা যদি নেয় তাহলে তাকে শোধ করতে হচ্ছে কত টাকা তাহলে তাকে শোধ করতে হবে আঠেরোশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে দু বছরে কেউ যদি সমানভাবে নেয় ষোলোশো টাকা তার শোধ করতে হবে আঠেরোশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এখানে একটা ব্যাপার হলো প্রথম বছরের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টে এটা কি প্রথম বছরের অ্যামাউন্ট চল্লিশ টাকা নিলে তেতাল্লিশ টাকা কিন্তু প্রথম বছরে তো সে কিছু পরিমাণ টাকা দিয়েছে সেই টাকাটা তো সমান করতে হবে আঠারোশো ঊনপঞ্চাশ টাকার সঙ্গে তাহলে এখানে আমরা এই শর্তটাকেও যদি আমরা তেতাল্লিশ দিয়ে গুণ করি তার মানে এখানেও দেখো আঠারোশো টাকা হচ্ছে আর এটাকেও যদি আমরা তেতাল্লিশ দিয়ে গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে কত তাহলে সতেরোশো কুড়ি তাহলে দেখো কেউ যদি বছরে আঠেরোশো উনপঞ্চাশ টাকা করে যদি কিস্তি দেয় তাহলে তার তাকে কত ধান নিতে হয়েছিল মোটের ওপর তাকে মোটের ওপর ধান নিতে হবে এই অ্যামাউন্টটা ষোলোশো টাকা প্লাস সতেরোশো কুড়ি টাকা অর্থাৎ দেখো কেউ যদি ষোলোশো ষোলোশো টাকা প্লাস সতেরোশো কুড়ি টাকা অর্থাৎ তেত্রিশশো কুড়ি টাকা যদি ধান নেয় এই টাকাটা যদি সে কেউ যদি লোন নেয় বা ধান নেয় যাই হোক সাড়ে সাত পার্সেন্ট হারে এত পার্সেন্ট হারে তারা তাকে শোধ করতে হবে কত শোধ করতে হবে আঠেরোশো ঊনপঞ্চাশ টাকা করে দুই কিস্তিতে দুই বছরে দুই কিস্তিতে সমান কিস্তিতে তাকে শোধ করতে হবে তাহলে এখানে দেখো বলেছে আমরা এটা আঠেরোশো ঊনপঞ্চাশ বলছি সেটা এখানে বলে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তাহলে তাহলে আঠারোশো উনপঞ্চাশের অ্যামাউন্টটাকে যদি তিন দিয়ে গুণ করা হয় তাহলে এটাকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আবার এখানেও যদি তিন দিয়ে গুণ করি তাহলেও পাবো পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা সরি পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা ঠিক আছে তাহলে এ পাশটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি সেমভাবে আমাদের এটাকেও তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করলে এখানের অ্যামাউন্ট হবে একান্নশো ষাট টাকা আর এটাকে তিন দিয়ে গুণ করলে হবে চার হাজার আটশো টাকা তাহলে মোট কত টাকা লোন নিয়েছিল তাহলে ষাট নয় নয় তাহলে ন হাজার নশো ষাট টাকা যদি কেউ লোন নেয় তাহলে তাকে কত শোধ করতে হয়েছে তাহলে তাকে শোধ করতে হয়েছে এই অ্যামাউন্টটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ করে দুটো ইনস্টলমেন্ট অর্থাৎ সাধ্যখণের চোদ্দো চার হাতে এক চার চার আট একে নয় নয় পাঁচ পাঁচ দশের শূন্য হাতে রইল এক পাঁচ পাঁচে দশ একে এগারো তাহলে এগারোশো চুরানব্বই টাকা তাকে কী করতে হয়েছে এই অ্যামাউন্টটা তাকে শোধ করতে হয়েছে তাহলে সে কত টাকা ইন্টারেস্ট দিয়েছিল দেখো এই টাকাটা লোন নিয়েছে নিয়ে এই টাকাটা কি করেছে শোধ করেছে তাহলে তাকে শোধ করতে হবে তাহলে তাকে শোধ করতে হয়েছে এগারোশো চৌত্রিশ টাকা এগারোশো চৌত্রিশ টাকা তাকে সুদ দিতে হয়েছে অর্থাৎ অপশান ডি তাহলে এই ভিডিওতে এই চ্যাপ্টারে এই পর্যন্তই থাকলেও পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার করবো